পথের পাঁচালী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি আমাদের ডুয়ার সিরিজের চতুর্থ পর্ব নিয়ে। এই সিরিজের আগের পর্বগুলোয় আমরা জানিয়েছি কলকাতা টু ডুয়ার্স বাই রোডের ডিটেলস ও সেলফ ড্রাইভে ডুয়ার্সের লোকাল সাইটসিং, তার সাথে লাভা ঘোরার এক্সপিরিয়েন্স। পর্বগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের পর্বে আমরা জানাবো ডুয়ার্সের গরুমারা সার্কিটে ঘুরতে এলে কিরকম কি থাকার ব্যবস্থা আছে তার ডিটেলস। গরুমারা সার্কিটের মধ্যে পড়ে লাটাগুড়ি, চালসা, মূর্তি, শামসিং, রকি আইল্যান্ড, সুলতানে খোলা ও ঝালং। থাকবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্ট ও ফরেস্ট ডিপার্টমেন্টের সব প্রপার্টির ও কিছু প্রাইভেট হোমস্টে ও রিসোর্টের ডিটেলস। আর ভিডিও সব শেষে জানাবো ডুয়ার্সে এলে সব থেকে চিপেস্ট অ্যাকোমোডেশন কোথায় পাবেন তার ডিটেলস। তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। ডুয়ার্সে মূলত আপনারা তিন ধরনের থাকার অভিজ্ঞতা পেতে পারেন, যার মধ্যে প্রথম অপশন জঙ্গলে। জঙ্গল ভালোবাসলে আপনারা থাকতে পারেন চালসা বা লাটাগুড়িতে। দ্বিতীয় অপশন রিভার সাইড, যার মধ্যে পড়বে মূর্তি, রকি আইল্যান্ড ও ঝালং। আর তৃতীয়ত পাহাড় ভালোবাসলে থাকতে পারেন শামসিং ও সুলতানে খোলায়। ঝালং ও রকি আইল্যান্ডে থেকে কিন্তু পাহাড় ও নদী দুটোই উপভোগ করা যায়। গরমকালে এলে চেষ্টা করবেন একটু উপরের দিকে থাকার। মূর্তি, চালসা ও লাটাগুড়িতে কিন্তু বেশ গরম থাকে। একে একে আমরা এই সব জায়গার কিছু অ্যাকোমোডেশনের ডিটেলস জানাবো। তার আগে একটু ডুয়ার্সের ম্যাপটা দেখে নিই। প্রথমেই দেখে নিই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের কোন কোন প্রপার্টি এই সার্কিটে রয়েছে এবং জেনে নেব সেইগুলোর রুম রেট, লোকেশন ও কিভাবে বুক করবেন তার ডিটেলস। এই সার্কিটে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের তিনটে প্রপার্টি রয়েছে। প্রথমটি বাটাবাড়ি ট্যুরিজম প্রপার্টি। লাটাগুড়ি থেকে চালসা যাওয়ার পথে রাস্তার ডান দিকে পড়বে এটি। লোকেশন দারুণ, একদম গরুমারা ন্যাশনাল পার্কের থেকে 5 মিনিটের দূরত্বে। এখানে ডাবল বেড এসি কটেজের ভাড়া 2300 টাকা পার নাইট। কন্ট্যাক্ট ডিটেলস ও এক্সাক্ট লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সেকেন্ড প্রপার্টি তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি। এটি টিলাবাড়িতে অবস্থিত। লাটাগুড়ি থেকে চালসা যাওয়ার পথেই ডান দিকে পড়বে এই ট্যুরিস্ট কমপ্লেক্স। রুম রেট 2500 টাকা থেকে 3000 টাকার মধ্যে। 4টে টাইপের রুম পাবেন। কন্ট্যাক্ট ডিটেলস ও এক্সাক্ট লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। থার্ড প্রপার্টি মূর্তি ট্যুরিজম প্রপার্টি। বলতে গেলে এই প্রপার্টিটি সব থেকে জনপ্রিয় এই তিনটের মধ্যে। লোকেশন একদম মূর্তি নদীর পাশেই। এখানে এসি কটেজ পেয়ে যাবেন 2900 টাকায়। এই তিনটে প্রপার্টি আপনারা অনলাইনে বুক করতে পারবেন। বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে ও স্ক্রিনে দেওয়া রইল। পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই সার্কিটে রয়েছে 11টা থাকার অপশনস। লাটাগুড়ি, সুলতানে খোলা, মূর্তি ও শামসিংয়ে রয়েছে 2টো করে প্রপার্টি। এছাড়া রয়েছে ঝোলুং রিভার ক্যাম্প, যেটি ঝালংয়ে। আর গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে ধূপজোড়া এলিফেন্ট ক্যাম্প ও রামসাই রাইনো ক্যাম্প। ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টিতে থাকলে কিন্তু জঙ্গল সাফারি করাটা অনেক ইজি হয়ে যায়। আর এলিফেন্ট সাফারি করতে চাইলে কিন্তু আপনাদের ধূপজোড়া এলিফেন্ট ক্যাম্পে থাকতেই হবে। জঙ্গল সাফারির সমস্ত ডিটেলস ও আমাদের অভিজ্ঞতা থাকবে পরবর্তী পর্বে। বর্ষায় জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ অবধি সমস্ত জঙ্গল সাফারি বন্ধ থাকে। তার সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু প্রপার্টি রেনোভেশনের জন্য বন্ধ থাকতে পারে। তাই বেস্ট আগে থেকে বুক করে যাওয়ার। বুকিং লিংক স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। লাটাগুড়িতে রয়েছে ময়ূর রিসর্ট। এখানে ইন্ডিভিজুয়াল কটেজ টাইপের রুম পেয়ে যাবেন। রুমগুলো মোটামুটি স্পেশিয়াস। এইসব জায়গায় রুম রেট সিজন অনুযায়ী ভ্যারি করে। মোটামুটি 1500 থেকে 3000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।
ময়ূর রিসর্টের পাশেই রয়েছে সদাগর রিসর্ট। এটা একটু প্রিমিয়াম প্রপার্টি। সুইমিং পুল যুক্ত রিসর্টে যদি থাকতে চান তাহলে এই রিসর্টটি দেখতে পারেন। ডুপ্লেক্স রুমগুলো খুব সুন্দর এবং নর্মাল এক্সিকিউটিভ ডিলাক্স রুমগুলো বেশ স্পেসিয়াস। রুম রেট 3,000 টাকা থেকে শুরু হচ্ছে। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের পার্সোনাল চয়েস অনুযায়ী এর পরের দুটো প্রপার্টি দেখতে পারেন। প্রথমটি রকি আইল্যান্ডে জাঙ্গল বুক ক্যাফে ও রিসর্ট। জায়গাটি অপূর্ব। এখান থেকে মূর্তি নদীর ব্রিজ ওয়াকিং ডিস্টেন্সে। রুম রেট শুরু হচ্ছে 2,000 টাকা থেকে। এখানেও ডুপ্লেক্স রুমের অপশনস পেয়ে যাবেন। রুমগুলো ভীষণ সুন্দর ও ওয়েল মেনটেন। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর দ্বিতীয়টি ঝালং থেকে বিন্দু যাওয়ার মাঝে আরজে হোমস্টে। জল ঢাকা নদীর পাশে অপূর্ব সুন্দর থাকার জায়গা। কোনো রুম খালি না থাকায় আমরা রুম ট্যুর দিতে পারলাম না, কিন্তু ইচ্ছে রইল এখানে এসে থাকার। এনাদের রেস্টুরেন্ট থেকে ভিউটাও অসাধারণ। পার্কিং এরও ব্যবস্থা আছে। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। মাথায় রাখবেন এর মধ্যে কোনোটাই পেইড প্রমোশন নয় এবং এই সার্কিটে আরো অনেক থাকার অপশনস পেয়ে যাবেন। প্রথমেই বলেছিলাম এই সার্কিটে সবথেকে বাজেট ফ্রেন্ডলি অ্যাকোমোডেশনের ব্যাপারে জানাবো। সেটি হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চালসা ইউথ হস্টেল। এখানে নন এসি ডাবল বেডরুম 700 টাকা, এসি ডাবল বেডরুম 1,000 টাকা ও 4-বেডের এসি রুম 1,500 টাকায় পেয়ে যাবেন। এই প্রপার্টির লোকেশন খুবই ভালো এবং পার্কিং এরও অনেক বড় জায়গা আছে। এখানে একটাই প্রবলেম, সেটা হলো বেশিরভাগটাই সেলফ সার্ভিস। এখানে কিন্তু শুধুমাত্র অনলাইন বুকিং নেওয়া হয়। বুকিং লিংক স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। রেট রিজনেবল এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো। বড় গ্রুপ নিয়ে এলে এই জায়গাটি দেখতে পারেন। আশা করি এই পর্বের ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। পরবর্তী পর্বে আমরা জানাবো জাঙ্গল সাফারির ডিটেলস। কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।